মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ভাটোরে তো আপনারা অনেক খেয়েছেন, আজকে আপনাদের আমি সেদ্ধ আলু দিয়ে একেবারে নতুন ধরনের ভাটোরা বানিয়ে দেখাবো। আর এই ভাটোরাটা খেতে হয় অসম্ভব অসম্ভব মজার। আর এই ডোটাকে রেস্টে বেশিক্ষণ রাখার দরকার নেই, ঝটপট বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ভাটোরাটা বানাচ্ছি। ভাটোরা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 250 গ্রাম, আর এখানে আমি সুজি নিয়েছি 3 চামচ, দিয়ে দেবো 7 মতো লবণ, 1 চামচ চিনি, 1 চামচ সাদা তেল, আর এখানে নিয়েছি টক দই, আর দইটা আমি দিয়েছি 3 চামচ। আর দই যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে আধ 2 ঘন্টা আগে বার করে নেবেন, তাহলে পরে দিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডাটা দিবেন না। হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, আর বেকিং পাউডারটা যদি ঘরে না থাকে তাহলে হাফ চামচের অর্ধেক দিয়ে দেবেন খাবার সোড়া, তাহলে পরেই হবে। আর এখানে আমি একটা আলু নিয়েছি, আর আলুটাকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আলুটাকে ভালো করে গ্রেট করে দিচ্ছি যাতে আলুর কোনো মোটা অংশ না থাকে। আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, এবার সব কিছুকে আগে ভালো করে মেখে নেব। সব কিছুকে আমি ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এবার ময়দাটা মেখে নেব। আপনারা সবাই কমেন্টের মাধ্যমে বলেন মেহেক কিচেন মানে নতুন নতুন রেসিপি। তা আজকের এই নতুন রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে সবাইকে শেয়ার করবেন ভিডিওটা, যাতে সবাই দেখে উপকৃত হয়। ডোটাকে আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর ডোটা দেখেন এইরকম হবে, খুব বেশি নরম করা যাবে না, খুব বেশি শক্তও হবে না, এইরকমভাবে মেখে নিতে হবে। আর এই ডোটাকে যদি খুব বেশি নরম করে মাখেন তারপরে রেস্টে রাখার পর আরও বেশি নরম হয়ে যাবে, কারণ এতে আলু দেওয়া আছে। এখানে আমি একটা ভেজা কাপড় নিয়েছি, এই কাপড়টা দিয়ে এবার ঢেকে রাখবো 30 মিনিটের জন্য, এটাকে রেস্টে রেখে দিচ্ছি। ডোটা রেস্টে রাখা 30 মিনিট হয়ে গেছে, আর আগের থেকে দেখেন অনেকটা ডোটা নরম হয়ে গেছে, এই যে দেখেন। এবার আমি আরো একটু হাত দিয়ে মেখে নিব। এবার এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই সাইজ করে কেটে নিব, সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এই লেচিগুলো আমি হাত দিয়ে একটু গোল করে নিব। এবার সব লেচিগুলো আমি হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার একটু আমি তেল লাগিয়ে নেব, লেচির গায়ে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। আবারও ভেজা কাপড় দিয়ে এটা আমি সাইডে ঢেকে রাখবো, আর ভাটোটা ভাজার জন্য তেলটা আমি বসিয়ে দেবো গরম হতে। ভাটোটা ভাজার জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিয়েছি তেল, ভাটোরে ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা দিকে গরম হতে থাক, এবার আমি এদিকে ভাটোরাটা বেটে নেব। এবার আমি এখান থেকে একটা লেচি নিচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখবো। এবার আমি বড় করে একটা ভাটোরা বেলে নেব। তেলটা গরম হতে হতে তিনটা আমি বেলে নিয়েছি, এবার আমি তেলে ছেড়ে দিছি। এইভাবে হালকা হালকা করে চাপ দিয়ে দেবেন, খুব সহজে ফুলে উঠবে, এই যে দেখেন। এবার উল্টে দেব, দেখলেন তো কত সুন্দর ভাবে ফুলে উঠলো। এটা আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
আরো একটা দিয়ে দিছি তেলে। সবগুলাই ধান কত সুন্দরভাবে ফেলছে। এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সবগুলো ভাটারে আমি ভেজে নিয়েছি, আর সবগুলো দেখেন কত সুন্দর ভাবে ফুলেছে। আর এই যে দেখেন কত সুন্দর, আর কালারটাও দেখেন কত ভালো হয়েছে। এই যে সুজি দিয়েছে বলে যে ওপরটা একবারে শক্ত হয়েছে তা না, নরম আছে। এই যে একটা দিয়ে ছেড়ে দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর সফট। একেবারে ফুলকো হয়েছে। আর একটা দেখাচ্ছি, এই যে দেখেন দেখলেন তো কত সহজে আলু দিয়ে ভাটাটা বানিয়ে দেখালাম। একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নাস্তাটা খেতে অনেক সুন্দর হয়েছে।